এটা খুবই জটিল আর অত্যাধুনিক একটা বাজার। এ এক মারাত্মক সংগঠন। যদি প্রত্যেক নেতা তারা যদি একটু সময় কাটান, তাহলে মনের সমতা আর প্রাণোচ্ছলতার উচ্চ পর্যায়ে থাকতে পারবেন। এটা আশ্চর্য কিছু ঘটাতে পারে, আপনি কে বা কি কাজ করছেন সেক্ষেত্রে। নেতৃত্ব দেওয়ার জন্য অনেক কিছু শেখার আছে প্রকৃতির নানা সংগঠন থেকে, কি হচ্ছে না হচ্ছে এই জগতে, বিশেষ করে মাটিতে ও মাটির ওপরের জীবনে। সবচেয়ে জটিল কাজকর্ম এখানেই চলছে, সে আপনার কোম্পানি যতই বড় হোক। আপনি যতই সব জটিল কাজকর্ম করে থাকুন না কেন, সেসব আপনার ঠিক পায়ের তলায় মাটি রূপে যা ঘটে চলেছে তার কাছে কিছুই না। এটা খুবই জটিল আর অত্যাধুনিক একটা বাজার, দুনিয়ার যে কোনো স্টক মার্কেটের চেয়ে মোর কমপ্লেক্স, 10 লক্ষ গুণ বেশি জটিল। তো নেতৃত্বের অনেক কিছু শেখার আছে প্রকৃতির থেকে, বিশেষ করে মাটির থেকে, আর আমাদের আশেপাশের জীবনের থেকেও, কারণ এ এক জীব সত্তা, এ এক মারাত্মক সংগঠন। আমরা একচোখাভাবে নানা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করছি, আমাদের সিইও রয়েছে, আমি যতটা বুঝি একজন সিইও মানে কমপ্লিটলি এঙ্গেজড অর্গানিজম হলো সিইও। তার বদলে আপনি অফিসের বাবু হয়ে বসেন, আমায় জিজ্ঞাসা করলে বলবো ভুলই করেন, কারণ যে ধরনের বন্দোবস্ত আমরা করার চেষ্টা করছি তা বাগান ছাটকাট করার মতোই। আপনার যদি ছাটকাট করা বাগান থাকে, হ্যাঁ এটা সুন্দর দেখায় ঠিকই, যদিও আমার চোখে দেখায় না, কিন্তু লোকজনের চোখে সচরাচর ভালোই দেখায় যারা সব কিছু নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করে। কিন্তু আপনি যদি আপনার বাগানটার যত্ন না নেন, দেখভাল না করেন, ধরুন ওই 30 দিন বা 60 দিন বা 90 দিনই, আপনার বাগানটা তাহলে একবারে হাওয়া হয়ে যাবে। এখানে আমরা এই অরণ্যে রয়েছি, কতদিন ধরে যে এটা এখানে আছে তা কেউ জানে না বা আন্দাজও নেই, ধরা যাক 10 লক্ষ বছর। 10 লক্ষ বছর এ নিজেই নিজেকে সামলেছে, কারণ এটাই হলো জীবের ক্ষমতা, জীবের চক্রাকার প্রকৃতি, যেভাবে এ নিজেকে সামলায়। সবাই স্থায়িত্ব নিয়ে কথা বলছে, আপনি স্থায়িত্বের কথা ভাবতে পারেন না, পারেন কেবল স্থায়িত্বকে অনুভব করতে, প্রকৃতিটা যেভাবে বানানো তার মাধ্যমে। আর সবচেয়ে বড় কথা, যদি প্রত্যেক নেতা জীবনে যারা জটিল সব পরিস্থিতি সামাল দিচ্ছেন তারা যদি একটু সময় ব্যয় করেন, প্রতিদিন যদি নাই বা হয় অন্তত সপ্তাহের শেষে ছুটি ছাটা পেলে তারা যেন কিছুটা সময় মাটির সাথে কাটান। যেমন আমরা আগেই বলেছি আপনাদের মাইক্রোবিয়াম ব্যাকের কথা, দ্য ব্যাকটেরিয়া প্রেজেন্ট, এই ব্যাকটেরিয়াটি উপস্থিত মাটির নানা ক্ষেত্রে, গোবরে আর আরও নানা জায়গায়। আপনি শুধু যদি স্পর্শ করেন একে, আপনার শরীর বা আপনার পায়ের পাতা যদি মাটিতে থাকে, শুধু শ্বাস নিয়েই আপনি একে পেতে পারেন। এই মাইক্রোবিয়াম ব্যাকে সেরাটোনিনের ক্ষরণ ঘটিয়ে আমাদের স্নায়ু জৈবিক সাড়া দেওয়ার ক্ষমতাকে উত্তেজিত করে তোলে। তার মানে সপ্তাহের শেষে যদি আপনি এটা করেন, তাহলে সারাটা সপ্তাহ আপনার মনের সমতা আর প্রাণোচ্ছলতা খুব উচ্চ পর্যায়ে থাকবে। আর নেতাদের জন্য এটা খুবই জরুরি, কারণ নেতার মেজাজ যখন বিগড়ে থাকে অনেকের জীবনী বিচ্ছিরি রকম হয়ে উঠতে পারে, আর শেষমেশ আমরা যেটা করব আরও কদর্য পরিণাম দিতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নেতৃত্ব পদে রয়েছেন, যাদের অন্য লোকজনদের জীবনে দিশা নির্ধারণ করার সেই ক্ষমতাটা আছে। এটা গুরুত্বপূর্ণ তারা যেন প্রাণশক্তিতে ভরপুর থাকেন, মদের নেশায় নয়, ড্রাগের নেশাতেও নয়, বরং স্বয়ং জীবনী শক্তিতে ভরপুর। কারণ জীবনী হল সবচেয়ে জটিল রসায়ন, আপনি যদি জীবনের উৎসের সংস্পর্শে থেকে এটা ঠিকঠাক করে সামলান, এখানে যেটা হলো মাটি
প্রাকৃতিক জল। বেশ, তো এটা আশ্চর্য কিছু ঘটাতে পারে? আপনি কে বা কি কাজ করছেন বা গোটা দুনিয়ার ক্ষেত্রে? তো এখানে আমি এখন একটা ছোট্ট দ্বীপে বসে আছি, যেটা একটু জল চুঁইছে বই কি? না, সিইও মানে লোকজনের মাঝে আপনার একা একটা দ্বীপ হয়ে ওঠা নয়, বা পৃথিবীর মধ্যে একটা দ্বীপ হয়ে ওঠা নয়। কারণ আমি খালি শুনি কর্পোরেট দুনিয়া, তার মানে আপনি একটা দ্বীপ হয়ে পড়ছেন। না, এটা কোনো দ্বীপ হওয়ার ব্যাপারে নয়। আসুন সিইওর একটা নতুন বর্ণনা তৈরি করি, কমপ্লিটলি এনগেজড অর্গানিজম। কিংবা আপনি যদি নিজেকে অফিসার বলতে পছন্দ করেন, তাহলে কমপ্লিটলি এনগেজড অফিসার।